তো এই যে দেখো, মোটামুটি যে পরিষ্কার করে মানে একটু রোদে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে, আলটিমেটলি লাগিয়েও ফেলেছি এগুলো। ঠিক আছে, তো এই যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে একদম। আর এখনো জিনিসগুলো রাখা হয়নি, এগুলো পরে দেখ। গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? আমি হচ্ছে সিম্পল একটা ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রান্নাঘর, রান্নাঘরে কী রান্নার প্রিপারেশন চলছে, চলো। আজকে হবে ট্যাংরা মাছ, মুসুর ডাল, আর কী হবে জানি না, তবে দেখা যাক। তো এখানে তো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চা বসিয়েছি, একটু চা খাবো। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো কি করছি। এখানে নিয়েছি তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন। ঠিক আছে, তো প্রথমে এগুলোকে ভালো করে একটু টলে টলে মেখে নিলাম। এবার মাখার পরে দেখো কি করছি, নেবো একটু কাঁচা সর্ষের তেল। ঠিক আছে, এই নিয়ে নিলাম, একটু একটু নিলে হবে না, একটু পরিমাণটা বেশিই হতে হবে, তো একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আর এরপরে নিচ্ছি দেখো চানাচোর। ঠিক আছে, তো যেরকম মুড়ি মাখা হয় সেরকমই মাখছি, পেঁয়াজ লঙ্কা চানাচোর দিয়ে। তো মাখার কী কারণ সেটা তোমার জানতে পারবে, দাঁড়াও। তো দেখেই তো মাখাটা খেতে ইচ্ছে করছে। আর এই যে চলে এসছে আমার পান্তা ভাত, ঠিক আছে, মানে জল দেওয়া ভাত। তো এই জল দেওয়া ভাতটাই খাবো হলো তোমার এই চানাচোরটা দিয়ে, দারুণ টেস্টি, তোমরা বিশ্বাস করো, খেয়ে দেখবে। ঠিক আছে, তারপর আমাকে বলবে। আজকে একটু রান্না বান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজে পুরো পাটটা না, পুরোটা করতে অনেক সময় লাগবে, তো একটু পাট মানে অল্প অল্প করে করবো। আর তো চলো দেখি, মানে যে পয়লা বৈশাখ তো না, সমস্ত কিছু ধোয়া ঠোয়া থেকে শুরু করে এখন আমার ঘর টোর পুরো পরিষ্কার হয়নি, অল্প অল্প করে করছি, কারণ সবটা একসঙ্গে করতে গেলে পুরো প্রেশার। ঠিক আছে, আর প্রত্যেক দিন তো রান্নাবান্না থাকে, এই সমস্ত তো থাকে, এগুলো করতে করতে একবেলা চলে যায়। তখন হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করে রাখি, অল্প অল্প করে করবো। তো চলো রান্নাঘরে চলো। ভাবছি আজকে এই পাটটাই পরিষ্কার করব। মোটামুটি সব বের করে ফেললাম। তো প্রথমে তো জিনিসগুলোকে আগে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে, নামিয়ে তারপর পরিষ্কার করব। তো এই যে পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা, কোকো সোডা। করে বেরোতে না বেরোতেই মামা মাপদা ধরে বসলো পাঁপড় ভাজা খাবে, তো দিদিকে দেখেছে পাঁপড় ভাজা খেতে, তো তোকে একটু পাঁপড় ভেজে নিলাম। তো এই যে ওকে একটু পাঁপড় ভেজে দিলাম। আর আমি জাস্ট চান করে বেঁধেছি চুলটা, ভেজা যাবো একটু নিচে রোদে দাঁড়াবো, চুলটা শুকিয়ে যাক, মানে না চুলটা না ভেজালে না মাথাটা ধরে যায় আর কি। তো যাই হোক, একটু চুলটা শুকিয়ে আসি নিচের থেকে। মামামকে খাইয়েছি, খাইয়ে তো নিজেও খেতে বসে গেছে, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। তো যেহেতু ভাত একটু কম হয়েছে আজকে, বাবা আজকে ভাত খেয়ে গেছে অফিসে, তো একটু ভাত কম হয়েছে বলে প্রেশারে ভাত বসিয়ে দিয়ে মানে
দিয়েছিলাম, তো সে আলু সেদ্ধ দিয়ে, আর এই যে এখানে কি নিয়েছি দেখো, তো যেখানে ভাত নিয়েছি প্রেশারে প্লাস আলু সেদ্ধ, এই যে একটু বাটার নিয়েছি, বাটার দিয়ে খাবো এখন। তো এই যে দেখো মোটামুটি যে পরিষ্কার করে মানে একটু রোদে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে, আলটিমেটলি লাগিয়েও ফেলেছি এগুলো, ঠিক আছে। তো এই যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে একদম, আর এখনও জিনিসগুলো রাখা হয়নি, এগুলো পরে রেখে দেবো বিকেলবেলা। আর এই যে সাইডে যা ছিল সেগুলো রেখেছি, পরে বিকেলবেলা রেখে দেবো। তো দেখলে কি সুন্দর পরিষ্কার হয়েছে, ঠিক আছে। কী দিয়ে পরিষ্কার করেছি বলো তো, পরিষ্কার করেছিল খাবার সোটা দিয়ে। তো এই সব জিনিস খাবার সোটা দিয়ে পরিষ্কার করতে হয়, তো খুব সুন্দর হয় খাবার সোটা দিয়ে পরিষ্কার করলে, একদম চকচক করে। তো যাই হোক, আর বাকি বাকি জিনিসগুলো সন্ধ্যের পরে গুছিয়ে রাখবো। ব্লগটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করে দিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারে পুরনো বন্ধুরা তো অলটা আমার পাশেই আছো, আর তো এইভাবে ভালোবাসা দিতে থেকো, তোমাদের ভালোবাসা আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সবাইকে নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন তুমি আসি, টাটা, বাই বাই।